আজ শুরু হবে বাঙালির প্রাণের উৎসব অমর একুশে বইমেলা। বিকেলে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানে আছেন সহকর্মী আল কাসির, সরাসরি যাব সেখানে। কাসির, বছর ঘুরে কিন্তু আবার চলে এসেছে দিনেই, কিন্তু মাসব্যাপী যে প্রাণের মেলা অমর একুশে বই মেলা শুরু হতে যাচ্ছে। আজকে বিকেল ঠিক তিনটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বই মেলার উদ্বোধন করবেন এবং এরপর থেকেই এই মেলা প্রাঙ্গণ জমে উঠতে শুরু করবে, এমনটাই প্রত্যাশা কিন্তু আয়োজক থেকে শুরু করে প্রকাশক এবং সংশ্লিষ্টদের। আমি যদি আজকে সকালের সোহরাওয়ার্দী উদ্যানের অবস্থা আপনাদেরকে একটু জানাই, মেলা শুরু হওয়ার, আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কিন্তু খুব বেশি সময় বাকি নেই, প্রায় 5 ঘন্টার মতো সময় বাকি আছে, কিন্তু এখনও হাতুড়ি প্যারেকের টুকটাক আওয়াজ এখনও শোনা যাচ্ছে। তবে এরই মধ্যে বেশ কিছু প্যাভিলিয়ন, বেশ কিছু স্টল আসলে রেডি হয়ে গেছে। আমরা বাংলা একাডেমি সূত্রে যেটা জানতে পেরেছিলাম যে এবার 335টি প্রতিষ্ঠানকে 937টি ইউনিট বা স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এই স্টলগুলোর কিন্তু অধিকাংশ স্টল রেডি হয়ে গেছে এবং গতকাল যে বিষয়টি ছিল যে যেগুলো রেডি হয়ে গেছে সেগুলোতে বই উঠেছে। আজকে এখন পর্যন্ত যে স্টলগুলো রেডি আছে সেগুলো আমরা পর্দা দিয়ে ঢাকা দেখতে পাচ্ছি, হয়তো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এগুলোতে বই ওঠা শুরু হবে, আমরা এই আশাটা করতে পারছি। আমি যদি আজকের আরেকটু আপনাদেরকে জানাই, আজকে বিকেল তিনটায় বাংলা একাডেমি প্রাঙ্গণ থেকে অমর একুশে বইমেলার উদ্বোধন ঘোষণা করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকেই কিন্তু মেলার কার্যক্রম শুরু হয়ে যাবে। বইমেলা প্রতিদিন চলবে হচ্ছে বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত, বন্ধের দিন বাদে। বন্ধের দিন আসলে বইমেলা চলবে সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত, আর শুক্র শনি চলবে শিশু প্রহর সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। এবার যদি আমি আপনাদেরকে মেলার আরেকটু কিছু জানাতে চাই, তাহলে বলবো এবার মেলার আঙ্গিকগত কিছু পরিবর্তন আনা হয়েছে। মেট্রো রেলের কারণে এবার মেলার গেটটা কালী মন্দিরের পাশে, বাইর হওয়ার গেট কালী মন্দিরের পাশে করা হয়েছে, এবং এছাড়া মেলায় প্রবেশ করার জন্য বিভিন্ন প্রান্ত থেকে মোট 8টি গেট করা হয়েছে। এই ছিল সোহরাওয়ার্দী উদ্যান থেকে আমার কাছে সব শেষ। দর্শক, আমরা সরাসরি যুক্ত ছিলাম বইমেলা প্রাঙ্গণ থেকে।